Doctor's Tips, Solution for Life Problems. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর টিপস চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের জানাবো গর্ভাবস্থায় সুবিধাজনক ভালো ঘুমের অবস্থান সম্পর্কে। ভালো ঘুম গর্ভাবস্থায় অনেকের জন্যই স্বপ্নের মতো। গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকে অনেকেরই ঘুমের সমস্যা প্রকট হয়ে দাঁড়ায়। কিভাবে ঘুমালে একটু আরাম পাওয়া যাবে, কোন অবস্থানে ঘুমালে বাচ্চার কোনো ক্ষতি হবে না, এ নিয়ে প্রায়ই আমরা মায়াতে প্রশ্ন পেয়ে থাকি। গর্ভাবস্থায় ভালো ঘুমের সুবিধাজনক অবস্থান একপাশে কাঁধুয়ে ঘুমানো আপনার এবং আপনার গর্ভের শিশুর পক্ষে সেরা অবস্থান, বিশেষত যখন আপনি গর্ভাবস্থার অর্ধেকেরও বেশি পথ পেরিয়ে যান। আপনি যদি চান তবে আপনার পেটের নিচে, আপনার পায়ের মধ্যে এবং পেছনের দিকে বালিশ ব্যবহার করতে পারেন। আপনি চাইলে বালিশের সামনে ঝুঁকে বসতে পারেন। যদি আপনার হার্টবার্ন হয় তবে অর্ধ বসা অবস্থায় আপনার পিঠের পেছনে বালিশ দিয়ে শুয়ে থাকতে পারেন। বাড়তি স্তন এবং ক্রমবর্ধমান পেট শীঘ্রই আপনার উপর হয়ে ঘুমানো অসম্ভব করে তোলে, তাই গর্ভাবস্থার অগ্রগতির সাথে সাথে আপনার চিত হয়ে শুয়ে থাকা এড়ানো উচিত। সেই অবস্থানে আপনার জরায়ুর ওজন আপনার মেরুদণ্ড, পেছনের পেশি এবং বড় রক্তনালীগুলির ওপরে চাপ দেয়, যা আপনার দেহের চারপাশে এবং আপনার শিশুর রক্ত প্রবাহ হ্রাস করতে পারে। চিত হয়ে ঘুমালে অসুবিধা সমূহ। রক্ত সঞ্চালনে সমস্যা ছাড়াও চিত হয়ে ঘুমানোর কারণে আরও যেসব অসুবিধা হতে পারে, পেশি ব্যথা, হেমোরয়েড এবং ফোলাফাপ, রক্তচাপ কমে যাওয়া যা আপনাকে ক্লান্ত করে তোলে, বিশেষত যখন আপনি বসে বা দাঁড়ানোর চেষ্টা করেন। কারো কারো ক্ষেত্রে এটি রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়ার কারণ হতে পারে। নাক ডাকা, যা আপনার ওজন বাড়ানোর সাথে সাথে স্লিপ অ্যাপিনার কারণ হতে পারে। অনেকে আপনাকে পরামর্শ দিতে পারে বাম দিকে ঘুমানোর জন্য, তবে বাম দিক যে ডান দিকের চেয়ে ভালো এমন কোনো প্রমাণ নেই, তাই নির্দ্বিধায় এক পাশ থেকে অন্য পাশে কাঁধুয়ে ঘুমান। আপনি যদি জেগে উঠে নিজেকে চিত হয়ে খুঁজে পান তবেই শঙ্কিত হবেন না, শুধু আবার আগের পজিশনে ফিরে যান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার সকল বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।